এটি সত্য ঘটনা, ভগবান বুদ্ধের জীবনের ঘটনা। ভগবান বুদ্ধের শিষ্যের নাম অনাথ পিণ্ডত। অনাথ পিণ্ডত সন্ন্যাসী হয়েছেন এবং অনাথ পিণ্ডতের একমাত্র মেয়ে, তার নাম সুপ্রিয়া, সুপ্রিয়া হয়েছেন সন্ন্যাসিনী। এবার কি হয়েছে, হঠাৎ শ্রাবস্তীপুরীতে মহামারী লেগেছে, খরা, অনাবৃষ্টি, কেউ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ। ভগবান বুদ্ধ সব শিষ্যদের ডাকলেন, ডেকে বললেন, কি না তোমরা এই সবার, এই যে আছে অভাবী মানুষ, খেতে পাচ্ছে না, না খেয়ে সব মরে যাচ্ছে, তোমরা কিছু করো, কিছু দাও তাদের সাহায্যার্থে। তখন কি হলো, যারা এই অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, বড় বড় শেঠ, বড় বড় সেই সেই সময়কার যারা উচ্চ বিত্ত, তারা এসে বলছেন যে আমি পারবো না, আমার কি সাধ্য এত মানুষের অভাব দূর করব, আমার কি সাধ্য আমি মানুষের মুখে অন্ন তুলে দেব, আমারই রাজকোষে সমস্ত টাকা ঢেলে দিলে রাজাও বলছে আমি কারোর অভাব দূর করতে পারবো না। কেউ রাজি হচ্ছে না। সেই সময় একজন রাজি হয়েছিলেন, কে সে? এই নগরলক্ষ্মী কবিতাটি খুব ছোট কবিতা, পাঠ করে এখানে বিশ্রাম নিচ্ছি। কল্পদ্রুমা অবদানের ঘটনা। দুর্ভিক্ষ শ্রাবস্তীপুরীর জগে জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে সুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদানে সেবা তোমরা লইবে পলকেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া বহিল মাথা হেঠ, করিল কহিল সে কর ঝুড়ি ক্ষুধার্ত বিশাল পুরি, এই ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। একজন শেঠ, তার নাম রত্নাকর, সেও বলছে আমি পাবো না, আমার এই ক্ষমতা কোথায়। এবার কহিল সামন্ত জয় সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইলা ইদাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন অন্য কথা আজ। সামন্ত বলছেন যে আমার আজকে বুক চিরে যদি রক্ত দিলেও জগতের সেবা হতো আমি করতে পারতাম, এই অবস্থায় আমার ঘরে অন্য কোথায় যে আমি দেব। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত সুশিষে সুশিছে অজন্মা প্রেত, আর রাজকর জোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। এবারে সব ধর্মপাল বলছে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, আমি কি করে পারবো, পারবো না, আমার কপাল পোড়া। হে ভগবান বুদ্ধ, তোমার আদেশ আমি রাখতে পারছি না। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি, নির্বাক সে সভা ঘরে, ব্যথিত নগরীর পরে, বুদ্ধের করুণ আঁখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটি। কি করবেন সভা দেখে, বুদ্ধ চুপ করে নির্বাক বসে আছেন, কেউ এগোচ্ছে না। তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ড সুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণু লয়ে মধু কণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা, নগরীর অন্ন বিলাবার আজ আমি আমি আজি লইলাম ভার। কে গেল? ওই তার শিষ্য সনাত অনাথ পিণ্ডতে পুত্রী সুপ্রিয়া, সেও ভিক্ষুণী, সেও সন্ন্যাসিনী। সে যখন ভগবান বুদ্ধের এরম মনের অবস্থা, তিনি গিয়ে এসে বললেন, তার চোখ দিয়ে জল পড়ছে যে সমস্ত নগরবাসী আমার সন্তান, আমি এই দায়িত্ব নিলাম। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এ হেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ, তুমি নিজেই তুমি একজন ভিক্ষুণী, তোমার এত স্পর্ধা যে তুমি এত বড় কথা বলছো, সবাই অবাক হয়ে ভাবছে। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে আমার কাছে, কিচ্ছু নেই, একটা ভিক্ষা পাত্র আছে, আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞার হইবে বিজয়া, আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের সুধা,
মানে আমি আমার শূন্য পাত্র নিয়ে, আমার অন্ন ভাণ্ডার নেই, তোমাদের ঘরের অন্ন ভাণ্ডারই তো আমার অন্ন ভাণ্ডার আছে, আমি গেলে তোমাদের অন্ন ভাণ্ডার থেকে এক মুঠো একটা কয়েকটা দানা দিলেও তো আমার পাত্র ভরে যায়। সবাই যদি কালেকটিভলি ইন্ডিভিজুয়াল একটাই, ওই যে বললাম এক টাকার কয়েন যখন সেটা কালেকটিভলি দেখা যাচ্ছে সেটা কতটা হতে পারে, এটাই তো ভিক্ষা পাত্র। তো সেই জন্য কোনো পবিত্র কাজ করতে গেলে, ঈশ্বরের সেবা করতে গেলে, আর এই ভিক্ষার অন্ন বিশুদ্ধ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন তার ছেলেদেরকে পাঠাতেন ভিক্ষা করে নিয়ে আয়, আজকে তোরা ভিক্ষায় যা পাবি সেইটা বলবি মাকে পাক করে দিতে, আমি আজকে ভিক্ষান্ন খাবো, কারণ ভিক্ষার অন্ন বিশুদ্ধ, তাতে অহংকার থাকে না। একজন যদি কিছু দেয় আমি খাওয়াচ্ছি, অহংকার থাকে, কিন্তু যদি সবাই মিলে দেয় একটু 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 করে, তাতে কারো অহংকার থাকে না, তাতে বিনয় থাকে, তাতে শ্রদ্ধা থাকে। সেই ভিক্ষা যেখানে থাকবে হৃদয়ের আবেগ, যেখানে থাকবে শ্রদ্ধা, যেখানে থাকবে ভালোবাসা, যেখানে থাকবে অনুরাগ, যেখানে থাকবে ঈশ্বরকে সেবা করার মনোভাব, সেই ভিক্ষায় ভগবান তুষ্ট হন, সেই পূজা গ্রহণ করেন।